সরকারি গেজেটভুক্ত হতে পারেননি পুলিশের অনেক শহীদ মুক্তিযোদ্ধাও এমনকি মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত ছয় পুলিশ কর্মকর্তাও গেজেটভুক্ত শহীদদের তালিকায় স্থায়ন পাননি এতে খুব জমে আছে তাদের স্বজনদের মনের গভীরে টাঙ্গাইলের বাসালের সন্তান রমজান আলী অবসরপ্রাপ্ত উপ পুলিশ পরিদর্শক একাত্তরের পঁচিশে মার্চ রাতে রাজারবাগে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালালে অন্যান্য পুলিশ সদস্যের সাথে অস্ত্রকারের তালা ভেঙে অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন এক পর্যায়ে পাকিস্তানি সেনাদের হাতে আটকখন এই মুক্তিযোদ্ধা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হন ছাড়া পেয়ে দমে যাননি টাঙাইলে গিয়ে যুদ্ধ করেন কাদেরিয়া বাহিনীর সাথে চতুর্দিক দিয়ে রাইফেল দে ব্যানের দেয়া শরীরে ঠেকিয়ে ধরলো চার পাঁচজনের আর একজন আইসা আমার ব্যানেরটা টান দিয়ে খুলে নিল আমার ওইখান থেকে মারধুর শুরু করলো কেউ রাইফেলটা বাড়ি দেয় কেউ নাতনি পারে খুব নির্যাতন করা আরম্ভ করল এমন আক্ষেপ থেকে বুক ফাটে আর অনেকের তাদের একজন খন্দকার আব্দ অনেক গুলাগুলির পরে চারটা পাঁচটার দিকে এইরকম আমরা ওখান থেকে খুব কীভাবে যে বাইরেছি এটা আল্লাহ সার আর কি বলতে পারবেন কাদের বাহিনীতে যোগ দিই ওখানে যোগ দেয়া লোকমান কোম্পানি আছে ওনাদের কোম্পানিতে যাই ই করি করার পর জায়গায় জায়গায় আমরা প্রশিক্ষণ দিই বা যুদ্ধও করি দু হাজার নয় সালে রাজারবাগে প্রথমবারের মতো পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয় পুলিশ সদর দপ্তর পরে দুই ধাপে চোদ্দো জন মুক্তিযোদ্ধাকে আর্থিক সম্মাননা ও আজীবন রেশনের ব্যবস্থা করা হয় কিন্তু অনেকের মেলে নিয়ে রাষ্ট্রীয় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি রয়টার নয় মেশে বেতন পাইছে কিন্তু আর কোন কিছু পাই না বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলে সে আমাদের একটা দুই হাজার টাকা একটা চেক দেয় এবং আর আব্বার পেনশনের টাকা আমরা খুব ভালো করে টাকা আমরা পাই एयरपोर्ट থেকে আজ পর্যন্ত আমরা সবকিছুই পাইনি আমার আশা এখনো যে সেটা যে স্বাধীনতা জন্য আমরা লড়ছি সেটা বাস্তব হবে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে পুলিশের 1100 শহীদ মুক্তি যোদ্ধার মধ্যে গেজেটভুক্ত 405 জন আর জীবিত মুক্তি পুলিশের মধ্যে গেজেটভুক্ত ছয়শো জন ২০১১ সালে পুলিশ বাহিনীকে এবং ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ছয়জন পুলিশ কর্মকর্তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া হয়েছে এরা হলেন মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের শহীদ পুলিশ সুপার এম সামসুল হক কুমিল্লায় শহীদ পুলিশ সুপার মুন্সী কবিরুদ্দিন আহমেদ রাজশাহী ডিআইজি শহীদ মামুন মাহমুদ রাজশাহী জেলার শহীদ পুলিশ সুপার শাহ আব্দুল মজিদ পিরোজপুরে কর্মরত শহীদ এসডিপিও ফৈজুর রহমান এবং তৎকালীন চট্টগ্রাম দুর্নীতি দমন ব্যুরোয় কর্মরত পুলিশ সুপার শহীদ নজমুল হক কিন্তু তারাও সরকারি গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পাননি করা এখন ডিমান্ড উচিত যে তাদের যারা স্যাক্রিফাইস করেছে যারা ত্যাগ করেছে জীবন দিয়েছে অথবা যুদ্ধ করেছে তারা যেন এরকম কোন প্রতীক পায় স্বজনরা চান এই বীর যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি হিসাবে তাদের সরকারি গেজেটভুক্ত করা হোক